দাড়ি কাটাতে মোদিকে 100 টাকা পাঠালো মহারাষ্ট্রের এক চাওয়ালা। করোনা কালে ক্রমেই বেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দাড়ি, যা নিয়ে কম তুপ দাগেননি বিরোধীরা। তবে দাড়ি কাটাননি মোদি, এবার প্রধানমন্ত্রীকে দাড়ি কাটানোর জন্য 100 টাকার মানি অর্ডার করলো মহারাষ্ট্রের চা বিক্রেতা অনিল মোরে। বারামতির ইন্দোরপুর রোডে অবস্থিত একটি হাসপাতালের সামনে চা বিক্রি করেন অনিল। প্রধানমন্ত্রী মোদিকে অনিলের আবেদন, দাড়ি না বাড়িয়ে দেশের উন্নয়নের দিকে নজর দিন। করোনা পরিস্থিতিতে গত বছর লকডাউন জারি হয়েছিল দেশ জুড়ে, সেই সময় রাহুল গান্ধী প্রধানমন্ত্রী মোদিকে তুপ দেখে বলেছিলেন, দেশ জুড়ে সব বন্ধ, তাহলে আপনি দাড়ি কিভাবে কাটছেন? এরপর থেকে আর দাড়ি কাটাননি প্রধানমন্ত্রী মোদি। এরপর বাংলার নির্বাচনে রবীন্দ্রনাথ ঠাকুরের আবেগকে টেনে আনতে হোক বা অন্য কোনো কারণে, 2021 সালেও বেড়ে চলেছে মোদির দাড়ি। তবে দশ নেমেছে ভারতীয় অর্থনীতিতে, আর তা নিয়ে কটাক্ষের অন্ত নেই। এই আবহে চা বিক্রেতা অনিল মোদিকে চিঠি লেখেন, তাতে লেখা, প্রধানমন্ত্রী আপনি দাড়ি বাড়িয়ে চলেছেন, তবে যদি সত্যি কিছু বাড়াতে হয় তাহলে ভারতীয়দের কর্মসংস্থান বাড়ান, টিকাকরণের গতি বাড়ান, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ঘটান, লকডাউনে মানুষ যে দুর্দশার সম্মুখীন হয়েছে তা থেকে তাদের তুলে আনুন, এই সময় সাধারণ মানুষের দুর্দশা দূর করুন। এরপর অনিল আরও লেখেন, আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী মোদিকে খুবই শ্রদ্ধা করি, আমি তাকে কষ্ট দিতে চাই না, আমি আজ আমার সঞ্চয় করা অর্থের থেকে 100 টাকা পাঠাচ্ছি আপনাকে, আপনি দয়া করে দাড়িটা কেটে ফেলুন, অতিমারী আবহে আপনার দৃষ্টি আকর্ষণ করতে এই উপায় বেছে নিলাম আমি। অনিলের আবেদন করুণায় মৃতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হোক, তাছাড়া লকডাউনে ক্ষতিগ্রস্তদের 30,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হোক।